বিশ্বের ক্ষমতাশীল দেশগুলোর জোট G7 এর শীর্ষ নেতাদের সম্মেলন মূলত বিশ্বে অর্থনৈতিক সমস্যা নিরসনের লক্ষ্যে হলেও বারবারই ব্যর্থ হয়েছে G7 নেতারা। তাই তো এবারের সম্মেলনকে ঘিরে সরব হয়েছে বিভিন্ন মানবাধিকার এবং জলবায়ু অ্যাক্টিভিস্টরা। নানা ধরনের শিল্পকর্মের মধ্য দিয়ে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন বিশ্ব নেতাদের। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসনের কার্টুন পানির উপর ভাসিয়ে এভাবে প্রতিবাদ জানাচ্ছেন একদল মানবাধিকার কর্মী। অনেকে বলছে 2020 সালে বিশ্বনেতাদের পরিকল্পনা কাজে আসেনি, তাই এবার যেন বিশ্বনেতারা তাদের ভেসে যাওয়া পরিকল্পনা উদ্ধারে তৎপর হয়, তাই তাদের এমন প্রতিবাদ। করোনা মহামারী রোধে ভ্যাকসিন নিয়ে উন্নত বিশ্বের স্বার্থপরতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে উন্নত ও উন্নয়ন প্রত্যাশী বিশ্বের মধ্যকার বৈষম্য। টিকা নিয়ে G7 নেতাদের মাঝেই বিরোধ রয়েছে এমন তথ্য তুলে ধরে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন অক্সফ্রামের কর্মীরা। টিকার ক্ষেত্রে মেধাস্বত্ব বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। উন্নয়নশীল দেশগুলিকে এই ভ্যাকসিনগুলি তৈরি করার অনুমতি দিলে অনেকটাই ভ্যাকসিন সংকট নিরসন। এবারে G7 সম্মেলনের আলোচনার মূল বিষয় হলো করোনা মুক্ত হওয়া আর একটি শক্তিশালী বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতের মহামারী থেকে রক্ষা পাওয়া যাবে। 2020 সালে বৈশ্বিক সহযোগিতা ব্যর্থ হলেও 2021 সালেই হতে পারে নতুন যুগের সূচনা বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। মাসুদ রানা, নিউজ 24।